আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দর্শক আবারও পরিবর্তন পেঁয়াজের পাইকারি বাজার অবস্থান করছি আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে দর্শক জানিয়ে চেষ্টা সাথে কথা বলে এদিকে কিন্তু রসুন রয়েছে এবং আদা রয়েছে এই আদা এবং দেশি রসুনের দামটা কেমন যাচ্ছে আলু কত করে বিক্রি হচ্ছে সবশেষ খবর জানিয়ে দিচ্ছি সাথে কথা বলে দর্শক আসসালাম আসসালাম কাকা কেমন আছেন

আচ্ছা আচ্ছা ইন্ডিয়ানের ট্যাক্স ফ্রি করে দিয়েছে যে কোন শর্ত ফ্রি করে দিছে উঠাই নিছে এই এলসি আসবে কিন্তু এলসি তে রাস্তেছে না বড়নছে ইন্ডিয়ান বহ শুনতিছে বাজার বাড়ছে এখন কোন্ডা সঠিক কোন্ডা মিত্রটা সঠিক বলতে পারতেছ না আচ্ছা আসলে বল দাও বাজারটা কি দাঁড়ায় বুঝছো তার মানে বাজারে আসতে হবে আসতে হবে তাহলে একটা আতঙ্গ চলছে ইন্ডিয়া ট্যাক্স ফ্রি করে দিছে শর্ত তুলে নিছে এখন পেজের বাজার কমে যায়েব যেই কারণে পেঁয়াজের বিক্রিটা খুবই খারাপ অবস্থার মধ্যে আছে আবার তিন দিন বন না মানুষ দোকানপাট করতে পারতো খুলতে পারতেছে না দোকানপাট করতে পারতেছে না এটা একটা বিশাল জের পড়ে গেছে আজকে বৃষ্টি না থাকলেও কেনা এখনও এখনো পর্যন্ত সেই রকম একটা কোনো তোরজন নাই এগুলো কথা করে বিক্রি হচ্ছে এটা এখনো কোনো দামে বিক্রি করতে পারিনি এখনো এখনো বিক্রি করতে পারেন না না আর এগুলো এগুলো যে এগুলো

ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক এছাড়া আজকের সর্বশেষ আপডেট দর্শক